যারা দুর্গাপুজো করেন তারা কি জানেন যে মণ্ডপে কত দর্শক আসবেন? বরং শহর জুড়ে 144 ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেট অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার চিকিৎসকদের মিছিলের অনুমতি দিতে গিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে এই কড়া মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। মঙ্গলবার তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচার চেয়ে নাগরিক মিছিলে 1,00,000 মানুষের জমায়েতের ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। মিছিলে সামিল হওয়ার কথা 55টি সংগঠনের, কিন্তু এই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এরপরই হাইকোর্টে দ্বারস্থ হন চিকিৎসকেরা। সোমবার আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা স্পষ্ট করুক চিকিৎসকদের সংগঠন। তখন চিকিৎসকদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যদি যোগ দেয় সেই সংখ্যা কী করে বলবো? তখন রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি বলেন, মনে করুন যদি এই মিছিলে 1,00,000 সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন, তাহলে কি তারা প্রতিবাদ জানাতে পারবেন না? এটা তো তাদের সাংবিধানিক অধিকার। মনে করুন যে এলাকায় 144 ধারা নেই সেই এলাকায় বহু মানুষ বেরিয়ে এসে প্রতিবাদ জানাতে শুরু করলেন, রাজ্য কি ট্রাফিকের কারণ দেখিয়ে প্রতিবাদ জানাতে বারণ করতে পারে? রাজ্য সরকারের আইনজীবী বলেন, মিছিল নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্য সরকারের আছে। অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি ভরদ্বাজ বলেন, আমিও আপনি দুজনেই এখানে ছোটবেলা থেকে আছি, দুর্গাপুজোর সময় 1,00,000 মানুষ রাস্তায় নামেন, 45-50 বছর ধরে পুলিশ দক্ষতার সঙ্গে সবটা নিয়ন্ত্রণ করছে। যেমন সুরুচি সংঘ, গত বছর আমি গেছিলাম, হাজার হাজার মানুষ যান, পুলিশ এবং স্বেচ্ছাসেবক থাকেন, পুলিশ দারুণ নিয়ন্ত্রণ করেন। যারা দুর্গাপুজো করেন তারা কি জানেন যে কত দর্শক আসবেন? মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক, পুলিশও নিয়ন্ত্রণ করুক, না হলে গোটা শহরে 144 ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না। তখন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পুলিশ তাদের অফিসে বসে থাকুক, আমরা চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে মিছিল করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা মানে ভয়ঙ্কর ঘৃণ্য ন্যক্কারজনক ঘটনাতে মানুষ প্রতিবাদ করবে না, সেটা কোনো দিন হতে পারে নাকি? ফলে তারা সিদ্ধান্ত করেছে যে তারা রাস্তায় থাকবে, দ্রোহে থাকবে, এবং তারা দ্রোহের উৎসবেই থাকবে, ফলে কোনো আইনে তাকে আটকে রাখা যাবে না, সরকার যতই চেষ্টা করুক না কেন। মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি। বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত এই মিছিল কর্মসূচি চলবে, এবং কলকাতা পুলিশ কমিশনের দায়িত্ব হচ্ছে যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এই মিছিলকে অর্গানাইজ করা যায়, তার যথোপযুক্ত ব্যবস্থা নেই। মহালয়ার আগের দিন পুজোর অর্থনীতি এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ চলছে, বৃষ্টি বাদল, এবং যারা ব্যবসায়ী বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা অনেক ক্ষেত্রে সুদে ঋণ নিয়ে এই পুজোর বাজারে লগ্নি করেন, ফলে এই সময়টা এই দু চার দিনে তাদের উপর কতখানি ক্ষতি আসতে পারে আমার মনে হয় সেটা মহামান্য আদালতে সেই দিকটাও খতিয়ে দেখা প্রয়োজন ছিল, কিন্তু তারা যেটা বলেছেন আদালত শেষ কথা। হাইকোর্টের নির্দেশে মিছিলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।